আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকেন সেটা আমরা সবসময় কামনা করি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই পরিচিত এবং খুবই সুস্বাদু এবং খুবই মজার একটা রেসিপি, সেটা হচ্ছে মিট সমোসা। আর এই সমোসাটা তৈরি করেছি একবারে সহজ হইতে, আশা করি আপনাদের উপকারে আসবে। অনেকেই হয়তো বা ধারণা করে থাকেন যে সমোসা অনেক এটা ইজি না, বা অনেক সময় লাগে, অনেক উপকরণ লাগে। আসলে একেবারে ঠিক না, অনেক কম উপকরণ দিয়ে এটা করা যায়, অনেক কম সময়ে করা যায়। তো চলুন দেখে নিই এর জন্য কী কী লাগছে। আমরা প্রথমে একটা পুর তৈরি করব সমোসার জন্য, একটা পুর। এর জন্য আমরা নিয়েছি একটা প্যান, প্যানে দিয়ে দিচ্ছি অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ অনিয়ন কুচি, দিয়ে আমরা একটু ফ্রাই করে নেব। এবং এর সাথে আমরা আরও অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা, এক টুকরা দারচিনি এবং দুইটা এলাচ। এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যারাউন্ড হাফ টিস্পুনের চাইতে একটু বেশি লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে আমরা একটু ফ্রাই করে এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি। দিয়ে আমরা একটু ফ্রাই করে এ পর্যায়ে আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ গার্লিক জিঞ্জার পেস্ট। দিয়ে আবার একটু আমরা ফ্রাই করে নিচ্ছি, এতে যাতে আমাদের যে গার্লিক জিঞ্জারের পেস্টের গন্ধটা না থাকে। এবং এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে আমরা সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব, যাতে আমাদের মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবং এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি কিমা। কিমা এখানে আমি 250 গ্রাম পরিমাণ কিমা নিয়েছি। আমি এখানে লাম কিমা ইউজ করেছি বয়েল করা, আর নিয়েছি আলু তাও বয়েল করা, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে কিমাটা বয়েল করে নিলে হয় কি, কিমার গন্ধটাও থাকে না, আর কিমাতে যেহেতু চর্বি বেশি থাকে এই কারণে বয়েল করলে চর্বিটা চলে যায়, যার কারণে আমরা কিমাটাকে আগেই বয়েল করে নিয়েছি। এবং এটাকে আমরা একটা লিড দিয়ে ঢেকে কুক করবো আরও 5-7 মিনিটের মতো। দেখেন 5-6 মিনিট পর আমরা দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা কুচি, দিয়ে আমরা একটা লিড দিয়ে ঢেকে এটাকে কুক করবো আরও কিছু সময়ের জন্য। এবং দেন আমরা এটাকে একটা ডো তৈরি করব। ডোর জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দাতে 1/2 টিস্পুন সল্ট এবং কিছু অয়েল। দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, একটা রুটি তৈরি করব। আমরা রুটির জন্য একটা ডো তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি আমরা ঠান্ডা পানি, এখানে পানিটাকে আমরা অল্প অল্প করে দেবো এবং অল্প অল্প করে মাখিয়ে নেব, একসাথে আমরা পানিটাকে দিতে যাব না। দেখেন এরকম একটা ডো তৈরি হয়ে গেলে আমরা এটাকে 1/2 আওয়ারের জন্য রেখে দেব। 1/2 আওয়ার পর আমরা কয়েকটা অংশ কেটে একটা রুটি তৈরি করব। এর জন্য আমরা এটাকে একটু চ্যাপটা করে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব, যাতে আমাদের রুটির আকৃতিটা গোল হয়। এবং এর উপরে আমরা একটু ময়দা ছিটিয়ে আমরা একটু রুটি তৈরি করে নেব। সমোসার জন্য রুটি তৈরি করলে আপনারা খেয়াল রাখবেন, রুটিটা যত পাতলা হবে ততই রুটিটা দেখতে সুন্দর হবে এবং খেতে অনেক ভালো হবে, ক্রিস্পি হবে। আর যারা এটা ফ্রোজেন করতে চান, তারা রুটিটাকে তৈরি করে বেলে আপনারা একটু সেকে নেবেন, এতে করে ফ্রোজেন করলে আর ফেটে যাবে না। দেখেন আমরা একটা রুটি তৈরি করে নিচ্ছি, যত পাতলা করা যায়, যত পাতলা করবেন তত এটা ক্রিস্পি হবে। যখন রুটিটা হয়ে যাবে আমরা একেবারে মধ্যখান দিয়ে একটা নাইফের সাহায্যে এটাকে কেটে আমরা দ্বিখণ্ডিত করে দেব, দুই ভাগ করে নেব রুটিটাকে। এবং এই পর্যায়ে আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি আমাদের যে তৈরি করা কিমার পুরগুলো, পুর দিয়ে আমরা এটাকে একটা ফোল্ডিং দিয়ে এটাকে একটু চেপে চেপে দেবো। এটার কর্নারগুলোকে আমরা এভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে করে দেবো, যাতে আমাদের অয়েলটা ভিতরে না ঢুকে এবং দেখতে যাতে সুন্দর হয় আর কি, এই জন্য আমরা একটু চেপে চেপে দিচ্ছি। দেখেন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, সেম একটা রুটি তৈরি করে পাতলা করে আমরা রুটি তৈরি করে এটাকে মিডলে কেটে নিলাম। এবং এর জন্য আমরা একটা ভাঁজ করে আমি এটা একটু অন্য প্রসেসে তৈরি করে নিচ্ছি।
ভাঁজ করে এভাবে উপরে কিছু অংশ দিয়ে একবার নিচের যে চিকন অংশটা আমরা একটু চেপে দেব এবং একটা কোণের মতো তৈরি করে নেব এবং এর ভিতর দিয়ে দিচ্ছি আমরা আমাদের সেই পুরগুলো, কিমার পুর ভেতরে দিয়ে আমরা একটু চেপে এটাকে আমরা একটা নকশির মতো করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে, এতে চেপে চেপে দিলে হয় কি এটা আপনার ওয়ালও ঢুকলো না কিন্তু একটা ডিজাইনে খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে গেল। এপিট হয়ে গেলে আমরা ওপিটা উল্টে সেম প্রসেসে আমরা একটু চেপে চেপে দেব চামচের সাহায্যে। এবং যাতে কোনো ফাঁকা অংশ না থাকে, ফাঁকা অংশ থাকলে এভাবে আমরা একটু চেপে দিয়ে দিব যাতে ভিতরে কোনো অয়েল না ঢুকে। দেখুন এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি একটা 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 করে আমাদের সমস্যাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা অয়েলটাকে গরম দিয়েছি, অয়েলটা খুব হাই হিটে এগুলোকে গরম তৈরি করা যাবে না, আপনারা মিডিয়াম লো হিটে এটাকে ফ্রাই করতে হবে। খুব হাই হিটে ফ্রাই করলে এটার উপরের অংশ পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তাই মিডিয়াম লো হিটে এটা ফ্রাই করাই ভালো। এভাবে ব্রাউনিশ কালার হয়ে গেলে আমরা এগুলো একে একে তুলে নিচ্ছি। আমরা সেম প্রসেসে আরও কিছু সমস্যা বেঁধে নিচ্ছি। এবং ব্রাউনিশ কালার হয়ে গেলে একে একে আমরা এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার এবং খুবই টেস্টি ঝামেলাবিহীন মিট সমোসা। এটা একবার ট্রাই করে দেখেন বা মেহমান আসলে এটা প্রেজেন্ট করতে পারেন, যেহেতু অনেক কম সময় লাগে হাতের কাছে উপকরণগুলো থাকলে। আর আমাদের রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেন না তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।